দেবনের ঋষি তিনি বলছেন, কাকে বলছেন? আমাদের সকলে সুদামাকে বলছেন, সুদামা একবারে মুখ উঁচু করে তাকিয়ে দেখো আমাদের গুরুকুলে কে এসেছে। আর আমার ঠাকুরে তিনি মৃদুলে হাসি দিচ্ছেন বসে বসে। মা জানেন, যখনই সুদামা তিনি মাথা উঁচু করে ঠাকুরের মুখের দিকে তাকিয়েছেন, এমনই সময়ে সুদামা তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন আনন্দতে। সুদামা কিছু বুঝতে পারছেন না, কাকে দেখেছে? এতদিন ধরে যাকে চিন্তনে করেছি, এতদিন ধরে অনুভব করেছি যে এই জগতে আমার কেউ নাই, এতদিন ধরে যাকে খোঁজ করছি সেই তো আপনই জন আমার সম্মুখে। হে ঠাকুর ভক্তগণ, এই সংসারের স্ত্রী পুত্র টাকা পয়সা ধনে সম্পত্তি সকলে মিথ্যা। অভিনয়ে মঞ্চে আছি, অভিনয়ে শেষ, কোথায় যেতে হবে? পরের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে। আজকের সেই আপনে জনে সন্মুখে বসে আছেন, আজকের সেই জ্ঞানে চোখকে খুলে দেখেন যে যার জন্য এসেছি। মাতৃগর্ভে বসে যার সঙ্গে কথা বলেছি, আজকের সংসারে আসারে পরে সে ভগবানে দূরে চলে গিয়েছে। আজকের সে গোবিন্দ না জানে কোথায় আছে, আজকের সে আপনি জনকে ফিরে পেয়েছে। অনুভবে করতে হবে। আর জানেন মা, আমার ঠাকুরে তিনি মৃদুল হাসি দিচ্ছেন সুদামার দিকে তাকিয়ে। মাইয়া সুদামা তিনি যখনই ঠাকুরকে দেখে না মৃদুল হাসি দিচ্ছেন সুদামার মুখে, আজকের হাসি। সন্ধ্যেমণি ঋষি তিনি মনে মনে অনুভবে করছেন, সে কি আগে কখনো তো সুদামারি মুখে আমি এত আনন্দ দেখি নাই। আজকের যে সুদামারি মুখে আমি আনন্দ দেখছি আগে কখনো দেখি নাই। তাই জানেন, এই আনন্দ দেখে আজকের সন্ধ্যেমণি ঋষি তিনি সুদামাকে বলছেন, সুদামা ও সুদামা, আজকের থেকে কৃষ্ণ তোমার সঙ্গে থাকবে, যে কুটিরার ভিতরে যে ঘরের ভিতরে তুমি থাকো তোমার সঙ্গে কৃষ্ণ থাকবে, যাও তুমি কৃষ্ণকে নিয়ে যাও। ওমা গুরু যদি চায় তাহলে সাক্ষাতে বৈকুণ্ঠ ধামে দিতে পারে, গুরু যদি চায় তা সাক্ষাতে ভগবানকে দিতে পারে, গুরু কৃপা না হলে কিছুই পাওয়া যাবে না। হে ঠাকুর ভক্তগণ, আমি আপনাদেরই সন্তান, আমারই ভিতরে সেই জ্ঞানে বুদ্ধি বিদ্যা কিছুই নাই। আমি আজকের কথা বলছি কি বলছি আমি জানি না, কিন্তু আমার গুরু কৃপায় আজকের এই হরি কথা বলার সুবর্ণ সুযোগ পেয়েছি। মাতা পিতার কৃপায় আপনাদের আশীর্বাদে, হে ঠাকুর ভক্তগণ, আমি বৃন্দা দেবী আপনাদের কাছে কিছু চাই। আমি তো আপনাদেরই সন্তান, যে আজকের গুরু কৃপায় সকলের আশীর্বাদে আমি যে হরিনামে করছি, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, যে যতদিন এই শ্বাস প্রশ্বাসে চেতনা থাকে ততদিনই যেন আমি হরিনামে করতে পারি, আমি ততদিনই যেন কৃষ্ণ কৃষ্ণ নামে করে যেতে পারি, যেদিনই প্রাণে ছেড়ে দেবো সেদিনই যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমি যেতে পারি, গুরুপদে যেন আমার রতি গতি মতি থাকে। জানি না ঠাকুরে কে পাবো কি না, জানি না হরি কথা কেমন ভাবে বলতে হয়, সে জ্ঞান নেই। যদি আপনারা আশীর্বাদ করেন নিজ সন্তানে চিন্তনে করে, তাহলে হয়তো আমি যেদিন এই ধরাধামে ছেড়ে চলে যাব সেদিনই যেন আমার মুখের থেকে একে রাধা নামে যেন উচ্চারণ হয়ে যেন আমি যেন ঠাকুরের কথা বলতে বলতে যেন আমার শরীরে ছাড়তে পারে।
যদি নিজ সন্তানে মনে করেন তো একবারে দুই হাত ভরে আমাকে আশীর্বাদ করেন। নিতাই গর হরি হরি বল হরি বল। আজকে যখনই সুদামাকে কৃষ্ণকে দিয়েছে, আর কৃষ্ণকে পেয়ে সুদামা বড় আনন্দ পাচ্ছে, সুদামার চোখের থেকে আজকের আনন্দের অশ্রু ঝরছে, যে এতদিন ধরে আমি যাকে খোঁজে করেছি সেই ভগবানে সেই কৃষ্ণকে পেয়েছি, এমন অনুভব করছি যে কিছু না সবই কিছু পেয়ে গিয়েছি, আমি সবই কিছু পেয়েছি। সুদামা তিনি আজকের যে ছোট্ট একটি ঘরের ভিতরে থাকতেন না, কৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন। আর জানেন এমন কিছু ছিল না সুদামার কাছে যে ঠাকুরকে একটি স্থানে দেবেন বসতে, আর সুদামা না একখানা বসার জন্য শোয়ার জন্য একখানা আসন একখানা কাপড়ের ছিল। তাই আজকের সুদামা আনন্দতে বেপর হয়েছেন, আর নয়নে জলে মুখে ভাসাচ্ছেন যে আপনের জন্য পেয়েছি। আর জানেনি কি করছে রে মা, একবার এই কাপড়ে খানা নিয়ে এ পাশে রাখছে, আরেকবারে কাপড়ে নিয়ে এ পাশে রাখছে, কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি এখানে বসো। ওমা কৃষ্ণ যখনই বসতে যাবেন এমন সময় সুদামা বেবরে হয়ে এ পাশে এনেছেন ঠাকুরে, তিনি ঘুরে গিয়ে এ পাশে বসেছেন। সুদামা তিনি আবারে ঘুরিয়ে এনেছেন ঠাকুরে, তিনি ঘরেরই ভেতরে ঘোরাফেরা করছেন ভক্তর সঙ্গে। আনন্দতে সুদামা তিনি কিছুই বুঝতে পারছেন না যে কি করবে, কোথায় বসতে দেবে। আর এক পাশে না আসনে খানা রেখে দিয়েছেন, ঠাকুরে বসেছেন। মা চিন্তনে করেন যদি কোনো সময় আবার গোবিন্দ সন্মুখে আসে তখনই কেমন দশা হবে। আজকের যে বাড়ি ঘরে ছেড়ে পাগলিনীর মতন আজকের এখানে এসেছেন, কেন এসেছেন, কিসের জন্য? ঠাকুরের চরণে পাবার জন্য, ভক্তি পাবার জন্য, জ্ঞানে পাবার জন্য, বৈরাগ্য পাবার জন্য, তাই না? তা বলেন বাড়িতে তো সকলেই দুঃখিত আছে, আছেন কে কে দুঃখিত আছে? দুঃখিত কেউ নেই? হরে কৃষ্ণ, হাত তুলতে হবে সকলেই দুঃখী। কেন? কেননা আমার এই গোবিন্দ এখনো অনেকে দূরে আছে, জানি না কোন সময় আমার এই ঠাকুরই তিনি আসবেন, কবে দর্শনে পাবো, দুই নয়নে দিয়ে গোবিন্দকে দর্শনে করতে পারবো, তাই না? দুঃখী তো সকলে আছে, আর অনেকে হাত তুলছেন না, চালাকি করছেন, দুঃখী তো প্রত্যেকে মানবে আছে। তাই টাকা পয়সা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন দিয়ে হোক, কোনো না কোনো কারণে প্রত্যেকটি মানবে দুঃখিত হয়ে আছে, আছে কি না? দুঃখ তো প্রত্যেকের জীবনে আছে। বলেন যে দুঃখ বাড়িতে থাকলে না চিন্তা হবে ছেলে কি করছে, মেয়ে কি করছে, কি কি করছে। কিন্তু একটি বাস্তবিক কথা বলেন বাবা, আজকের যে এখানে এসেছেন বাড়ির কথা মনে আছে? কার কার মনে আছে হাত তুলে বলেন, যে আমার বাড়ির কথা মনে পড়ছে, দুঃখের কথা, স্বামীর কথা, টাকা পয়সার কথা মনে থাকবে না? কেন না, হরি নামের বাজারে বসেছি, হরি নামের বাজারে বসলে কখনো দুঃখ স্পর্শ করতে পারে না, দুঃখ স্পর্শ করতেই পারে না, কেন না তো ঠাকুরের চরণে বসেছি, ঠাকুর আছে, যে আত্মশক্তি যার ভিতরে, যে এই ধরা ধামে কি গড়িয়ে তো করেছে, যার হাতে সবই কিছু আছে তার চরণে এসে বসেছি, দুঃখ স্পর্শ করতে পারে? আজকে সুদামা ছুটতে ছুটতে গিয়ে এক ঘটি জল এনে কৃষ্ণর সম্মুখে রেখেছেন বাবা,
এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, অশোদামা তুমি আমাকে অতীতে চিত্তনে করে সেবা করছো, তুমি যেমনে দীক্ষা শিক্ষা গ্রহণে করতে এসেছ আমিও তমনি। এমন সময় জানেন সুদামা কি বললেন? মা সুদামা তিনি বলছেন যে কৃষ্ণ আমি তোমাকে সেবা করছি না, আমি অতিথি রূপে নারায়ণীকে সেবা করছি, আমি তোমাকে করছি না। আমরা কি করি, বাড়িতে যদি কোনো অতিথি আসে, কোনো ভিক্ষুক আসে, কোনো সাধুগুরু বৈষ্ণবে আসে, তো মুখ ঘুরিয়ে নি, যে দেখো দেখো রোজ রোজ আসে ভিক্ষা করতে, প্রত্যেক দিন টাকা পয়সা কোথার থেকে পাবো, আর আমার কাছে তো এখন সময় নেই, অতীতে এসেছি। নানা শাস্ত্রে বললেন অতিথির রূপে আমার নারায়ণে আসে, তাই বাড়িতে যে আসবে তাকে সেবা করুন। ভগবানের স্বরূপে চিন্তনী করে এই কথার থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, এই কথাকেই যে সুদামা কি বলেছেন অতীত রূপে নারায়ণের সেবা করছি, এই শিক্ষাকে আমাদের তুলে ধরে নিয়ে যেতে হবে। আজকের কৃষ্ণ তিনি কি বলছেন এদিকে ধ্যান দেন মাইয়া, জানেন কি বলছেন কৃষ্ণ সুদামাকে? আর কৃষ্ণ এখানে আছে আপনাদের কাছেও কি চাচ্ছেন? কৃষ্ণ তিনি বলছেন সুদামাকে, ও সুদামা আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে? সুদামা বলছেন আমার কাছে কিছু নেই। কৃষ্ণ বলছে তোমার কাছে আছে, তুমি আমাকে দেবে? সুদামা বলছে আমি একটি দরিদ্র ব্রাহ্মণের সন্তান, আমার কাছে তো কিছুই নাই, তুমি আমার কাছে থেকে কি নেবে? বাবা আজকের ঠাকুরই তিনি বলছেন সুদামা তোমার কাছে আছে, তুমি দেবে কিনা তাই বলো। সুদামা বলছেন আমি বলছি তো আমার কাছে কিছু নাই। ওমা কি বলছেন ও সুদামা, আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে কিছুই চাই না, ধনের সম্পত্তি আমি জানো তোমার কাছে কি চাই, তোমার কাছে আছে তুমি দেবে কি না বলো। সুদামা বলছেন কৃষ্ণ যদি আমার কাছে থাকে তা আমি তোমাকে দেব, আমার কাছে তো কিছুই নাই, যদি থাকে তাহলে আমি তোমাকে দেব। এদিকে ধ্যান দিতে হবে সকলেরই কাছে আমার ভগবানের তিনি কি চাচ্ছেন। আজকের আমার ঠাকুর তিনি সুদামাকে বলছেন সুদামা আমি তোমার কাছে তোমার মনে কে চাই, তুমি তোমার মনে কে কি আমাকে দেবে? আমি তোমার কাছে কোনো টাকা পয়সা কিছুই চাই না, আমি চাই শুধু তোমার মন, তুমি কি তোমার মনে দেবে? কৃষ্ণ বলছেন সুদামা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সঙ্গে করবে? এমন সময় সুদামা তিনি বলছেন কৃষ্ণ, ও কৃষ্ণ আমি তো একটি দরিদ্র ব্রাহ্মণের সন্তান, আর তুমি কোথায় রাজার সন্তান? আজকের যে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে না, তাই এমনও হতে পারে যে আজকের বন্ধুত্ব হয়েছে, কিছুদিন পরে আমি যখন তোমাকে কিছু দিতে পারবো না, তখন এমন হতে পারে যে সেই বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। জানি রে বাবা, এমন সময় আমার ঠাকুরই কি বললে মৃদুলে হাসি দিয়ে বলছেন সুদামা আমি তোমার মনে দেখে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছি, তোমার কাছে কি আছে আর তোমার কাছে কি নাই আমি তা চাই না। একটা কথা মনে রাখবেন ভাই বাবা, মায়েদেরও বলবো, যার সঙ্গে বন্ধুত্ব করবে তার ভিতরে আগে দেখবেন যে বন্ধুত্ব করলে তার ভিতরে কি সৎ আছে,
সে আপনার কাছে কি চায়, আগে দেখতে হবে যে বন্ধু কেমন, আগে দেখতে হবে যার সঙ্গে আমি মিত্রতা করব, আমি যাকে ভালোবাসবো সে কেমন ধরনের মানুষ। কারণ এই বিষয়ে কিছু না জেনে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না। আজকের কৃষ্ণ তিনি বলছেন, সুদামা আমি যাকে একবারে ধরি আমি তাকে আরে ছাড়ি না, তুমি আমারে বন্ধু হবে? সুদামা বলছেন, বেশ আমিও তোমাকে বন্ধুরূপে পেতে চাই। ও মা, আজকের ওই গুরুকুলের ভিতরে কৃষ্ণ সুদামা সখা হয়েছে, বন্ধু হয়েছে বাবা। আর সুদামা তিনি কৃষ্ণকে পেয়ে বড় আনন্দ পাচ্ছে। সকল ছোট ছোট শিশুগণে দেখছেন যে আজকের আনন্দতে সুদামা তিনি বন্ধুর সঙ্গে নৃত্য করছে। ও মা, আজকের কৃষ্ণকে পেয়েছেন, কে কে পেয়েছেন কৃষ্ণকে সকারূপে? কৃষ্ণকে সকারূপে বন্ধুরূপে কে কে পেতে চান? বাবা অনেকে হাত তুলছেন না, ঠাকুরকে টাকা পয়সা দিতে হবে তাই না? সকলে হাত তোলেন যে আমরা কৃষ্ণকে বন্ধুরূপে, সকারূপে, স্বামীরূপে, স্ত্রীরূপে, মেয়েরূপে, সব রূপে আমরা ঠাকুরকে পেতে চাই। রাধে রাধে তো বললা পড়ে গে, বলে যায় যায় শ্রী রাধে শ্যাম।